যেই হাদিসটি সহি মুসলিম শরীফের মধ্যে এসেছে, হাদিস নাম্বার 2645। আল্লাহর নবী বলেন, আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাইল মুহাররম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা উম্মতে মুহাম্মাদিকে বলে দিলেন, সবচেয়ে রমজানের পরে যে রোজার ফজিলত রয়েছে সেই রোজার নাম, সেই রোজা হলো আশুরার রোজা, মুহররমের রোজা। হাদিসের একটি কিতাব রয়েছে, এই কিতাবের নাম হলো আস সুনান আল জামে আত তিরমিজি, সুনানে তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের হাদিস নাম্বার 752। আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার রোজা, আশুরার দিনের রোজা আল্লাহ তাআলা তার পূর্ববর্তী বৎসরের সমস্ত গুনাহের কাফফারা করে দেন। কিছু লোক রয়েছে, দুষ্ট লোক রয়েছে, কমতাল লুবে নিরীহ আলেম উলামাকে নির্বিচারে নির্যাতন করে, নিপীড়ন করে, আলেম উলামাদেরকে পাশির কাষ্টে ঝুলায়। এই সমস্ত হলো, তারা হলো উবাইদুল্লাহ ইবনে জিহাদের উত্তরসূরি, তারা হলো শিমারের উত্তরসূরি, তারা হলো ইয়াজিদের উত্তরসূরি। উসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনটি শর্ত দিয়েছিলেন। এক নম্বর শর্ত দিয়েছিলেন, আমাদেরকে ছেড়ে দাও, আমরা মদিনায় চলে যাই। দুই নম্বর শর্ত দিয়েছিলেন যে আমরা সীমান্তের প্রান্তে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করি, তোমাদের তো মুসলমান, তোমাদের সাথে আমরা কীভাবে যুদ্ধ করব। তিন নম্বর শর্ত দিয়েছিলেন, আমাদেরকে সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে যাও, তার সাথে আমরা বোঝাপড়া করব। আজকে তুমি শিয়া সম্প্রদায়ের সাথে মিশে, মাজার পূজারীদের সাথে মিশে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করো, সাহাবিকে গালিগালাজ করো, সম্পূর্ণ হারাম কাজ করো, তোমার ইমানকে ধ্বংসাত্মক, তোমার ইমান হারা হওয়ার জন্য এটাই যথেষ্ট সাহাবায়ে কেরামকে গালিগালাজ করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আন, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট, সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম তাদের উপর সন্তুষ্ট। আল্লাহ নবীজি বলেছেন, আস সাহাবাতু কান নুজুম বি আই ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সাহাবায়ে কেরাম হলেন উজ্জ্বল নক্ষত্র, তুমি যদি একজন সাহাবিকে ফলো করো ও একজন সাহাবিকে অনুসরণ করো তাহলে তুমি হেদায়ত পেয়ে যাবে। আজকে আপনারা দেখতেছেন উলামায়ে কেরাম হকের কথা বলতেছে, এই হকের কথা বলার কারণে উলামায়ে কেরাম জেলেবন্দি, উলামায়ে কেরাম নির্যাতিত, উলামায়ে কেরামে কথা বললেই বলে মৌলবীরা এত কথা বলবে কেন, মোল্লা বলে গালি দাও। শুনে রাখো, উলামায়ে কেরাম আসে দেখে এই বাংলাদেশের মধ্যে শান্তিতে বসবাস করতেছো, এই বিশ্বের মধ্যে বসবাস করতেছো। উলামায়ে কেরাম না থাকলে মা তার সন্তানের সাথে, ছেলের সাথে খারাপ কাজ করতো, বাবা তার মেয়ের সাথে খারাপ কাজ করতো, যাকে ইচ্ছা তার সাথে খারাপ কাজ করতো। যেই সমস্ত শিক্ষা দেয় আমেরিকারা, যেই সমস্ত শিক্ষা দেয় চীনেরা, আজকে চীনের মধ্যে দেখা যায় পত্র পত্রিকা ম্যাগাজিন খুললে দেখা যায় মায়ের সাথে সন্তানের অবৈধ সম্পর্ক রয়েছে, বাবার সাথে মেয়ের সন্তানের অবৈধ সম্পর্ক রয়েছে। গত কয়েকদিন আগে বাবা নিজের মেয়ের সাথে খারাপ কাজ করে মেয়েকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে। এটা কেন? যে উলামায়ে কেরাম যদি না থাকে, তোমাদেরকে হালাল হারাম শিক্ষা না দেয় তাহলে তোমরা হালাল হারাম বুঝবা না। আজকে উলামায়ে কেরামকে মোল্লা বলে গালি দাও, কিন্তু শুনে রাখো, উলামায়ে কেরাম যদি না থাকে তা এই পৃথিবী আর পৃথিবী থাকবে না, এই পৃথিবী হয়ে যাবে খারাপ। আজকে আমি আপনাদের সামনে মুহররম মাস সম্পর্কে আলোচনা করব। দুই নম্বর বিষয় আশুরার রোজা সম্পর্কে আলোচনা করব। তিন নম্বর আশুরার রোজার ফজিলত। চার নম্বর বিষয় আশুরার রোজা একটি না দুইটি। পাঁচ নম্বর বিষয় কারবালার ইতিহাস। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাস সম্পর্কে সূরা তাওবা 36 নং আয়াত, সূরা তাওবা 36 নং আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন,
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض الله رب العالمين বলেন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন হতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহর বিধানে মাসের সংখ্যা হলো ১২টি মিনহা আরবাআতুন হুরুম এর মধ্যে চারটি মাস হলো নিষিদ্ধ মাস যালিকা দ্বীনুল কাইয়িম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম আল্লাহ তাআলা বলেন এটাই সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং এই মাসগুলোতে তোমরা যুদ্ধ করে নিজেদের প্রতি জুলুম করো না তাহলে আমরা বুঝলাম সূরায়ে তাওবার ৩৬ নং আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন যে নিষিদ্ধ মাস চারটি এই চারটি মাসে যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন এই চারটি মাসে কোনো ফেতনা ফাসাদ যুদ্ধ করা যাবে না আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন এখন প্রশ্ন আসে চারটি মাস কী কী ১২টি মাসের মধ্যে চারটি মাস কোন কোন মাস এই চারটি মাস সম্পর্কে জানতে হলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের দিকে তাকাতে হবে যেই হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস নাম্বার ৩১৯৭ ভালো করে বুঝবে আমি আবার বলতেছি যে চারটি মাস সম্পর্কে সহি আল বুখারী ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই একটি হাদিস উল্লেখ করেছে হাদিস নাম্বার হলো ৩১৯৭ হাদিসটি যে রসুলের একজন সাহাবি আবু বকর না আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজ-জামানু কাদ ইসতাদারা কাহাইয়াতিহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন হতে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও সেভাবে আবর্তিত হচ্ছে অর্থাৎ আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেভাবে সৃষ্টি করার পর থেকে সময় যেভাবে দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে এইভাবে সময়গুলো পরিবর্তন হচ্ছে আজ পর্যন্ত এইভাবেই পরিবর্তন হচ্ছে এরপরে আল্লাহর নবী বলেন আসসানাতু ইসনা আশারা শাহরান ১২ মাসে এক বৎসর হয় মিনহা আরবাআতুল হুরুম তার মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুলকাআদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহাররম ওয়ার রজব আল্লাহর নবী বলেন তার মধ্যে চারটি মাসের মধ্যে এক নম্বর মাস হলো যুলকাআদা ২ নম্বর মাস হলো যুলহিজ্জা ৩ নম্বর মাস হলো মুহাররম মাস আর ৪ নম্বর হলো রজব তাহলে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি বুখারী থেকে একটি হাদিস থেকে বুঝলাম ১২ মাসের মধ্যে চারটা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছে এই চারটা মাস হলো ১ নম্বর মাস হলো যুলকাআদা ২ নম্বর মাস হলো যুলহিজ্জা ৩ নম্বর মাস হলো মুহাররম ৪ নম্বর মাস হলো রজব তাহলে কুরআন এবং হাদিস থেকে আমরা বুঝতেছি যে চারটি মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস এই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন তাহলে আমরা বুঝলাম মুহররম মাস সম্পর্কে জানলাম এর পরবর্তী বিষয় বলেছিলাম আশুরার রোজা আশুরার রোজা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই হাদিসটি সহি মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস নাম্বার ২৬৪৫ আল্লাহর নবী বলেন
আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা উম্মতে মুহাম্মাদিকে বলে দিলেন, রমজানের পরে সবচেয়ে বেশি ফজলতের রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, কি শিক্ষা দিলেন, যে আল্লাহর কাছে সবচেয়ে রমজানের পরে যে রোজার ফজিলত রয়েছে সেই রোজার নাম, সেই রোজা হলো আশুরার রোজা, মুহররমের রোজা। মুহররম যে 10 তারিখ রয়েছে এই 10 তারিখকে আশুরা বলা হয়। বিশেষভাবে এই দিনটির সিয়াম পালনের উৎসাহ ও নির্দেশনা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাহিলি যুগে মক্কার মানুষেরা আশুরার দিন সিয়াম পালন করত এবং কাবা ঘরের গেলাপ পরিবর্তন করত। হিজরতের পূর্বে মক্কায় অবস্থানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই দিন রোজা আদায় করেছেন। মদিনায় যখন হিজরত করলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রোজা আদায় করার নির্দেশ দিলেন। এই এই বিষয়টা নিয়ে একটি হাদিসের মধ্যে পূর্ণাঙ্গভাবে উল্লেখ রয়েছে, যেই হাদিসটি সহিহ বুখারি শরীফের মধ্যে এসেছে। এখন যে হাদিসটি আপনাদের সামনে আলোচনা করব সেই হাদিসটি সহিহ বুখারি এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। সহিহ বুখারি শরীফ হাদিস নাম্বার 2004। আল্লাহর নবী বলেন, قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ رسول الله صلى الله عليه وسلم যখন মদিনায় এসে দেখেন যে ইহুদিরা আশুরার দিনে সিয়াম বা রোজা আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, এদিনটির বিষয় কী যে তোমরা এই দিনে রোজা আদায় করো? ফাকালু, তারা বলল, হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। উত্তরে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলল, এটি একটি মহান দিন, ইয়াউমুন আযীম, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম ও তার জাতিকে মুক্তি দান করেছিলেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফেরাউন এবং তার সম্পাদয়কে, তার গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন লুহিত সাগরের মধ্যে ডুবাইয়া মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, আর মূসা আলাইহিস সালাম এই দিনে কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়ার স্বরূপ রোজা আদায় করেন। ফানাহনু নাসুমুহু, তাই আমরা এই দিনে রোজা আদায় করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, فنحن احق واولى بموسى منكم فصام رسول الله صلى الله عليه وسلم। موسى عليه السلام এর বিষয়ে আমাদের অধিকার বেশি, এরপর তিনি এই দিনে রোজা আদায় করেন। ওয়া আমারা বিসিয়ামহি, এবং মানুষদেরকে রোজা আদায় করার জন্য আদেশ করেন। তাহলে আমরা দীর্ঘ একটি হাদিস, যে হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের এসেছে, বুখারী শরীফ হাদিস নাম্বার 2004, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি মদিনায় যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা আদায় করে, তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা এই দিন কেন রোজা আদায় করে? তারা বলল, আমরা মূসা আলাইহিস সাল্লামের অনুকরণে মূসা আলাইহিস সাল্লামকে আল্লাহ তাআলা ফেরাউনের সম্পাদয় থেকে, ফেরাউনের পুত্র থেকে, ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন, আর ফেরাউনকে
পানির মধ্যে ডুবাইয়া মেরেছেন এবং যারা অবাধ্য ছিল তাদেরকেও মেরেছেন। এজন্য মুসা আলাইহিসসালাম শুকরিয়াতান রোজা রেখেছেন। এই আশুরার 10 নম্বর দিনে আমরাও সেই দিন রোজা আদায় করি। আল্লাহর নবীজি বললেন, মুসা আলাইহিসসালামের বিষয়ে আমার হক বেশি, আমাদের হক বেশি, এজন্য আল্লাহর নবীজি রোজা আদায় করলেন এবং উম্মতদেরকে রোজা আদায় করার নির্দেশ দিলেন। এখন আসুন যে আমরা কয়টি রোজা রাখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা খালাফাল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইয়াহুদি এবং নাসারার বিরোধিতা করো। কারণটা হলো ইয়াহুদি নাসারা হলো মুসলমানদের প্রকৃত শত্রু, তারা কখনো আমাদের বন্ধু নয়। আল্লাহর নবীজি বলেছেন, তোমরা 9 তারিখ অথবা 10 তারিখ রোজা রাখো, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ, 2 দিন তোমরা রোজা রাখো। 9 তারিখ অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ মুহররমের। আল্লাহ তাআলা আমাদেরকে 9 তারিখ অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ, 9, 10, 10, 11 অর্থাৎ 10 তারিখ ঠিক থাকবে। এই 10 তারিখের সাথে আমরা হয়তো 11 তারিখ মিলিয়ে রোজা রাখবো, অথবা 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে বুঝে রোজা পালন করার তৌফিক দান করুন। এখন আসুন আমরা রোজা রাখবো, এই রোজার ফজিলত কি? আরেকটি বিষয় বলেছিলাম যে আশুরার রোজার ফজিলত কি। হাদিসের একটি কিতাব রয়েছে, এই কিতাবের নাম হলো আস-সুনান আল জামে আত-তিরমিজি, সুনানে তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের হাদিস নম্বর 752। আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার রোজা, আশুরার দিনের রোজা আল্লাহ তাআলা তার পূর্ববর্তী বৎসরের সমস্ত গুনাহের কাফফারা করে দেন। আপনি যদি আশুরার রোজা রাখতে পারেন, তাহলে আপনার পূর্বের 1 বৎসরের গুনাহ রব্বে করিম মাওলায়ে করিম মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, আমি বলতেছিলাম আজকে এখানে তালিম চলতেছে, কুরআন হাদিসের বাইরে কোনো তালিম চলবে না, কুরআন হাদিসের বাইরে কোনো আলোচনা চলবে না। আমরা কুরআন হাদিসকে যদি দিয়ে আমাদের গড়কে আলোকিত করতে পারি, তাহলে আমাদের জীবন হয়ে যাবে সফল কাম। তাহলে আমরা বুঝলাম যে আশুরার রোজার অনেক ফজিলত রয়েছে। এখন আসুন এই আশুরার দিনে আরেকটি বিশেষ একটি কারণ, আরেকটি মর্মান্তিক একটি ঘটনা এই আশুরার 10 নম্বর দিনে সংঘটিত হয়েছিল, তা হলো কারবালার ঘটনা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, মহব্বতের নাতি, সেই দিন নির্মমভাবে তাকে হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছে। তাই শিয়া সম্পাদয় কিছু আবেগী লোক এই আশুরার দিনকে নানানভাবে বাজে কাজের মধ্যে লিপ্ত থেকে তারা সময়টাকে নষ্ট করে। অথচ কুরআন হাদিস সব যদি আপনারা খুঁজেন, তাদের এই শিয়া সম্প্রদায়ের যে ভণ্ডামি করে, আমাদের যুগে যারা মাজার পূজা করে তারা যে ভণ্ডামি করে, এই সমস্ত ভণ্ডামি কুরআনের কোথায় নেই, হাদিসের কোথায় আপনারা খুঁজে পাবেন না। আচ্ছা, আমি আপনাদের সামনে যে কুরআনের যে আয়াত সূরা তাওবার 34 নং আয়াত পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী শরীফ থেকে একটি 2টি হাদিস পড়েছি, মুসলিম শরীফ থেকে একটি হাদিস পড়েছি, তিরমিজি শরীফ থেকে একটি হাদিস পড়েছি, এই হাদিসের যে তর্জমা করেছি, আপনারা কি কোথায় পেয়েছেন যে এই কারবালার 10 নম্বর দিনে আল্লাহর নবীজি আমাদেরকে আদেশ করেছেন, বা সাহাবায়ে কেরাম আদেশ করেছেন, অথবা তাবিঈনরা আদেশ করেছেন, তবে তাবিঈনরা আদেশ করেছেন? উসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত যখন হয়েছে, তার শাহাদত উপলক্ষে
তাজিয়া মিছিল করা, বিভিন্নভাবে কারবালার ঘটনাকে স্মরণ করে আমরা বিভিন্ন বিক্ষোভ মিছিল করা, ডুল তবলা বাজানো, বিভিন্ন পূজা করা, শিরিক করা, এগুলো সম্পূর্ণরূপে হারাম। যে সমস্ত মা বোনরা এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবে তাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় মা বোনেরা, বলতেছিলাম এই আশুরার দিন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তা হলো কারবালার ঘটনা। এই কারবালার ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় পঞ্চাশ বৎসর পরে সংঘটিত হয়েছিল। আর আল্লাহর নবীজি এই আশুরার দিনকে ফজিলতপূর্ণ করেছিলেন 50 বৎসর আগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালামের অনুসরণ করে রোজা রাখতেন এবং এই দিনটাকে ফজিলত মনে করতেন। কারবালার ইতিহাস বলে এই দিনটাকে সম্মানিত করা হয় নাই, কিন্তু এই কারবালার ইতিহাসটা খুব মর্মান্তিক ঘটনা, আমাদেরকে স্মরণ রাখা উচিত। আমাদের রসুলের নাতিকে নির্মমভাবে যারা হত্যা করেছে আল্লাহ তাআলা তাদেরকে তো শাস্তি দিয়েছেন, কিন্তু এই সমস্ত ইতিহাস আমাদের জেনে থাকা দরকার। এই কারবালার ইতিহাস আমি আজকে যদি আলোচনা করি শেষ হবে না, দীর্ঘ আলোচনা, তাই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এই কারবালার ঘটনা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত হয় তখন ক্ষমতা এই মদিনার ক্ষমতা গ্রহণ করেন, মক্কার ক্ষমতা, মক্কার প্রেসিডেন্ট হন বা রাজা হন আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওফাত হয় তখন রাজা হন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পরে মক্কা মদিনার প্রেসিডেন্ট বা রাজা হন উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নির্মমভাবে শাহাদত বরণ করলো, কুরআনের মধ্যে কুরআন পড়া অবস্থায় নির্মমভাবে নিষ্ঠুররা হত্যা করেছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে ক্ষমতা পেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ওফাত হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব দিলেন, ক্ষমতা এর পরবর্তীতে পেলেন মানুষের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত আসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাওয়ার পরে দেখলেন ঘরে ঘরে গৃহযুদ্ধ আরম্ভ হয়ে গেছে, তখন তিনি আমিরে মুয়াবিয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি খেলাফতের দায়িত্ব অর্পণ করলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বৎসর সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করেন। 60 হিজরি সালে তিনি ইন্তেকাল করেন। যখন তিনি ওফাত হবে, ওফাত হওয়ার পূর্বে রাজনৈতিক বা সামাজিক নেতৃবৃন্দের পরামর্শ করবে সমস্ত মানুষে যারা ছিল সবার পরামর্শ করবে তার পুত্র ইয়াজিদকে তৎকালীন মুসলিম রাষ্ট্রের অধিকাংশ এলাকা শাসক হিসাবে মনোনীত করেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে অধিকাংশ এলাকাই মেনে নিয়েছে, কিন্তু মক্কার পক্ষান্তরে মদিনার অনেক মানুষ, ইরাকের মানুষ, বিশেষত কুফার মানুষেরা তা মানতে অস্বীকার করল। কুফার মানুষেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করলো। এ সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করছিলেন। এরপর তিনি মক্কায় আগমন করেন, কুফার লক্ষাধিক মানুষ তাকে খলিফা হিসাবে বায়াত করে পত্র প্রেরণ করে। তারা দাবি করে যে সুন্নতকে পুনরুদ্ধার করার জন্য, পুনরায় জীবিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার হাতে দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন।
মদিনা ও মক্কায় অবস্থানরত সাহাবিগণ ইমাম উসাইনের প্রিয়জনেরা তাকে কুফায় যেতে নিষেধ করেন। তারা আশঙ্কা করেছিলেন যে ইয়াজিদের পক্ষ থেকে বাধা আসলে ইরাকবাসীরা উসাইনের পিছনে থেকে সরে যাবে। সবশেষে উসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বাধাকে উপেক্ষা করে কুফার গমনের সিদ্ধান্ত নেন। তিনি তার পরিবারের 19 জন সদস্য সহ প্রায় 50 জন সঙ্গী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা গ্রহণ করেন। যখন ইয়াজিদ এই সংবাদ পেল, কুফার গভর্নর আল্লাহর নবীজির সাহাবি নুমান ইবনে বাশিরকে সে পদত্যাগ করে, পদচ্যুত করে বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব প্রদান করে। তিনি তাকে নির্দেশ দেন কুফায় যে দায়িত্ব গ্রহণ করার জন্য উসাইন যেন কোনোভাবেই কুফায় আসতে না পারে। এই পরামর্শ, এই দায়িত্বটা দিয়েছে ইয়াজিদ কাকে দিয়েছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। উবাইদুল্লাহ কুফায় পৌঁছে কঠোর অস্ত্রে কুফাবাসীকে দমন করে এরপর 4000 যোদ্ধার এক বাহিনী প্রেরণ করে উসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিরোধ করতে। উবাইদুল্লাহর বাহিনী উসাইনকে কারবালার প্রান্ত অবরোধ করে উসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেন, হো উবাইদুল্লাহর বাহিনী, আমি তো যুদ্ধ করতে আসিনি, তোমরা আমাকে ডেকেছো বলেই আমি এখানে এসেছি। এখন তোমরা কুফাবাসীরাই তোমাদের বায়াত প্রতিজ্ঞা পরিত্যাগ করেছ। উসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে তিনটা শর্ত দিলেন, যে তিনটা শর্তের যে কোনো একটা শর্ত মানো তোমরা। এক নম্বর শর্ত দিয়েছিলেন যে আমাকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমরা মদিনায় ফিরে যাই। ভালো করে বুঝবেন, উসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাহিনী উবাইদুল্লাহকে বলেছিলেন যে আমাদেরকে ছেড়ে দাও, আমরা মদিনায় ফিরে যাই। দুই নম্বর শর্ত বলেছিলেন, অথবা আমরা সীমান্তে গিয়ে কাফেরদের সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি। তৃতীয়টি বলেছিলেন, সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে যাও, তার সাথে আমরা বোঝাপড়া করি। উবাইদুল্লাহ প্রথমে প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু শিমার নামক এক সহচর উবাইদুল্লাহকে বলে, যদি উসাইনকে তুমি এভাবে ছেড়ে দাও, তুমি তাকে হত্যা না করো, তবে তোমার পদোন্নতির সব সুযোগ শেষ হয়ে যাবে, তুমি আর ভালো পদ পেতে পারবে না, ভালো ক্ষমতা পেতে পারবে না। তখন উবাইদুল্লাহর অন্তরের মধ্যে ক্ষমতার লোভ ঢুকে গেল। আজকে আজকেও কিছু লোক রয়েছে, দুষ্ট লোক রয়েছে, ক্ষমতার লোভে নিরীহ আলেম উলামাকে নির্বিচারে নির্যাতন করে, নিপীড়ন করে, আলেম উলামাদেরকে পাশির কাষ্টে ঝুলায়। এই সমস্ত হলো, তারা হলো উবাইদুল্লাহ ইবনে জিহাদের উত্তরসূরি, তারা হলো শিমারের উত্তরসূরি, তারা হলো ইয়াজিদের উত্তরসূরি। প্রিয় হাজিরিন, বলতেছিলাম যখন উসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি শর্ত দিয়েছিলেন, এক নম্বর শর্ত দিয়েছিলেন আমাদেরকে ছেড়ে দাও, আমরা মদিনায় চলে যাই, দুই নম্বর শর্ত দিয়েছিলেন যে আমরা সীমান্তের প্রান্তে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করি, তোমাদের তো মুসলমান, তোমাদের সাথে আমরা কিভাবে যুদ্ধ করব, তিন নম্বর শর্ত দিয়েছিলেন আমাদেরকে সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে যাও, তার সাথে আমরা বোঝাপড়া করব। কিন্তু সীমারের কথায় প্রাথমিক অবস্থায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মেনে নিয়েছিল, পরবর্তীতে পদোন্নতির কারণে সে ক্ষমতার লোভে উসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য হত্যার নির্দেশ দেয়। নির্মম কাহিনী, আশুরার দিন সকাল থেকে উবাইদুল্লাহর বাহিনী উসাইনের সাথীদের উপর আক্রমণ চালাতে থাকে। পার্শ্ববর্তী নদী থেকে ফুরাতের নদী পানি গ্রহণ বাধা দেয়। উসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছোট ছোট শিশু রয়েছিল, দুগ্ধপুষ্ট শিশু রয়েছিল, অনেক যুবক রয়েছিল, অনেক কিশোর রয়েছিল, মহিলারা রয়েছিল,
সমস্ত শিশু মহিলাদেরকে তারা হত্যা করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা পুরুষ ছিল, পুরুষ সাথীদেরকে নিয়ে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে পর্যায়ক্রমে উবাইদুল্লাহর বাহিনীর সাথে যুদ্ধ করতে করতে সবাই শাহাদতের অমীয় পানি গ্রহণ করেন। তিনি বীর বিক্রমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকেন। যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে এক পর্যায়ে সিনানে নাখুই বাইয়াজিদের সৈনিকের হাতে আঘাত হন, তিনি মাটিতে পড়ে যান। তখন শিমার তাকে আঘাত করে তার মস্তককে দেহ থেকে বিচ্ছিন্ন করে তাকে শহীদ করে। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ফেতনা এবং ফাসাদ সৃষ্টি হয় মুসলমানের হাতে। নবীজির নাতি, নবীজির সবচেয়ে আদরের দুলাল, যেই নবীজি নিজে বুড়া হয়ে তার দুই নাতিকে হাসান এবং হুসাইনকে পিঠের মধ্যে চড়াইতেন, সেই হুসাইনকে নির্মমভাবে শাহাদত করে এই সীমার উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদের নির্দেশে তার মস্তককে দুটুকরো করে ফেলে, দুটুকরো করার ফলে সেই ইয়াজিদ ইবনে জিয়াদ এবং সীমার তার মাথাকে, দ্বিখণ্ডিত মাথাকে এবং যারা ছিল তার পরিবার, যারা জীবিত ছিল তাদেরকে নিয়ে ইয়াজিদের কাছে নিয়ে যায়। ইয়াজিদ প্রথম অবস্থায় খুব আফসুস করেছে, আফসুস করে বলেছিল যে তোমাদেরকে তো আমি তাকে হত্যা করতে বলি নাই, তাকে মাথাকে দ্বিখণ্ডিত করতে বলি নাই, তোমরা কেন রসুলের নাতিকে মাথাকে দ্বিখণ্ডিত করেছ? সে প্রাথমিক সুখ প্রকাশ করলো এবং যারা জীবিত ছিল তাদেরকে তিনি মদিনার মধ্যে প্রেরণ করেছিলেন, কিন্তু প্রাথমিক সুখ প্রকাশ করেছিল, তারপরেও এদেরকে ক্ষমতায় রেখেছিল সেই ইয়াজিদ। এই ইয়াজিদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতিকে ইয়াজিদের নির্দেশে নির্মমভাবে হত্যা করা হয়। আজকে আমি আপনাদের সামনে বলতে চাই, এই কারবালার ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আমার নবীর সাহাবি ইসলামের জন্য, দিন রক্ষার জন্য তিনি শাহাদতের অমীয় পানি ঘোষণা করেন। আল্লাহর নবীজির সাহাবি, অনেকেই গালিগালাজ করে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ক্ষমতা না দিতেন তাহলে ইয়াজিদ এত বড় নির্মম হত্যাকাণ্ড নির্মমভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত করতে পারত না। কিন্তু এটা একটা বিষাদগার, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদকে ক্ষমতা দিবেন তখন কিন্তু সকলের পরামর্শক্রমে, সবার সর্বমতক্রমে, সবার মতামত অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী তিনি ক্ষমতা দিয়েছিলেন। এখানে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ নয়। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জীবিত ছিলেন তখন ইয়াজিদ খুব ভালোভাবে চলছিল, সবার সাথে সদ্ব্যবহার করেছিল, কিন্তু যখন মৃত্যুবরণ করেন ক্ষমতার লোক তার অন্তরের মধ্যে বড্ডমূল হয়ে গেল। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দেওয়ার জন্য, সে কুফায় প্রবেশ করা না করার জন্য সে নুমান ইবনে বাশিরকে পদত্যাগ করে বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিহাদকে নির্ধারণ করেছিল। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিহাদ নির্দেশ করেছিল আর সীমার, আল্লাহর রসুলের নাতিকে কল্লাকে দেহ থেকে দুই টুকরা করেছিল। প্রাথমিকভাবে ইয়াজিদ দুঃখ প্রকাশ করলো, শেষ পর্যন্ত সে তাদের বিচার করেনি। কিন্তু আমি বলতে চাই, আসসাহাবাতু কান্নুজুম বিআই ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আল্লাহর নবীজি বলেছেন আমার সাহাবায়ে কেরাম উজ্জ্বল নক্ষত্রের মতো
তাদের একজনকে যদি তুমি অনুসরণ করো তাহলে তুমি হেদায়ত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট। এখন আপনারা বলতে পারেন, যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, এই শিয়া সম্পাদয় আর কিছু ভণ্ড মাজার পূজারিয়া, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালিগালাজ করে, তারা সম্পূর্ণ মিথ্যাচার করে আমিরে মুয়াবিয়ার উপরে। ইয়াসির দোষী, এরপরে সীমার দোষী, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দোষী, উসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডের সাথে আমিরে মুয়াবিয়ার কোনো দোষ নেই। কারণ আমিরে মুয়াবিয়া এটার ঘটনার কত আগেই তিনি ইন্তেকাল করেছিলেন, তার রাজত্বের মধ্যে কোনো 20 বছর রাজত্ব করেছিলেন আল্লাহর রাসূলের সাহাবী, তার রাজত্বের মধ্যে কোনো কেউ চুল পরিমাণ ভুল ধরতে পারে নাই। তাহলে আমরা বুঝলাম যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির সাহাবিকে গালিগালাজ করা যাবে না। এই কারবালার ইতিহাসকে স্মরণ করে শিয়া সম্প্রদায়ের মানুষরা কারবালার শোক প্রকাশের নামে প্রতি বৎসর আশুরার দিন শোক, মাতাম, তাজিয়া ইত্যাদির আয়োজন করে। এগুলো সবই ইসলাম বিরোধী কর্ম। আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আহলে বাইয়াত মহব্বতের তাগাদায় বিভিন্ন রকম তাজিয়া মিছিল, বিভিন্ন রকম শোক প্রকাশ করে, এটা ইসলামে সাপোর্ট করে না। আমরা এই সমস্ত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহাল রয়েছে, তাদেরকে আমাদের ভালোবাসা, আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ, তাদের কষ্টে আমরা ব্যথিত, তাদেরকে যারা কষ্ট দিয়েছে তাদের প্রতি আমাদের ঘৃণা অপরিসীম, পাশাপাশি সাহাবীগণের মর্যাদা ভালোবাসা কুরআনের হাদিসের নির্দেশ অনুসারে আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ। কাজেই নবী বংশের ভালোবাসার নামে শুধুমাত্র ধারণা বা ইতিহাসের ভিত্তিহীন কাহিনীর ওপর নির্ভর করে সাহাবিগণ বা কোনো একজন সাহাবির প্রতি বিরক্তি প্রকাশ করা ইমান থেকে ধ্বংসের আলামত, ইমানের জন্য ধ্বংসাত্মক। এজন্য আমি আপনাদের কাছে আজকের আলোচনা থেকে, এই কারবালার ইতিহাস থেকে বোঝাতে যাচ্ছি যে ইয়াজিদ দোষী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পেছনে দোষী হলো উবাইদুল্লাহ ইবনে জিহাদ, দোষী হলো সীমার, এবং যারা হত্যাকাণ্ড চালিয়েছে, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যদেরকে নির্মমভাবে শাহাদত বরণ করেছে, তারা হলো দোষী। কিন্তু আমিরে মুয়াবিয়া আল্লাহর নবীজির সাহাবি, যারা আল্লাহর নবীজির সাহাবিকে নিয়ে গালিগালাজ করে, তাদের গিয়ে দেখেন জন্মবৃত্তান্ত ঠিক নয়, তারা অবৈধ মায়ের অবৈধ সন্তান। আজকে সাহাবায়ে কেরামকে তুমি গালি দাও, সাহাবায়ে কেরাম এত মর্যাদা সম্পন্ন, একজন সাহাবিকে মুখ খোলার আগে তোমার মুখকে আল্লাহ তাআলা যে বন্ধ করে দেন না, এটা তোমার কাছে বহুত বড় কুদরতের বিষয়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বলেছিলেন, স্বপ্নে দেখেছিলেন, তিনি বলতেছিলেন, আমার রাজ্যের মধ্যে বাঘে এবং ছাগলে একসাথে পানি পান করে। তখন একজন ব্যক্তি বলল, ওমর ইবনে আব্দুল আজিজ বড় নাকি সাহাবিরা বড়? তখন আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে নিম্ন সাহাবি ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গুড়ার দুরা আছে, এই দুরার সম পরিমাণ ওমর ইবনে আব্দুল আজিজ নয়, যার রাজত্বের সময় বাঘে এবং ছাগলে একসাথে পানি পান করেছে। এজন্য সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক বেশি। আজকে তুমি শিয়া সম্প্রদায়ের সাথে মিশে, মাজার পূজারীদের সাথে মিশে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করো, সাহাবিকে গালিগালাজ করো, সম্পূর্ণ হারাম কাজ করো, তোমার ইমানকে ধ্বংসাত্মক, তোমার ইমান হারা হওয়ার জন্য এটাই যথেষ্ট সাহাবায়ে কেরামকে গালিগালাজ করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট, সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম তাদের উপর সন্তুষ্ট। আল্লাহ নবীজি বলেছেন, আস সাহাবাতু কান নুজুম বিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সাহাবায়ে কেরাম হলেন উজ্জ্বল নক্ষত্র, তুমি যদি একজন সাহাবিকে ফলো করো, একজন সাহাবিকে অনুসরণ করো, তাহলে তুমি হেদায়ত পেয়ে যাবে। এজন্য আজকে আমরা আলোচনা থেকে বুঝলাম, এই কারবালার ইতিহাস থেকে যারা ভ্রান্ত ঘটনাকে মানুষের কাছে পেশ করে, আমরা এই ভ্রান্ত ঘটনা ভ্রান্ত কিছু শুনবো না। এই কারবালার দিন আসলে আমাদের ছোটো ছোটো বাচ্চারা ডুল, তবলা, বিভিন্ন জিনিস নিয়ে বাইরে বাইরে বিভিন্ন দোকানে দোকানে
বিভিন্ন রাস্তায় রাস্তায় দুলতবলা বাজায় আর চাল কালেকশন করে, টাকা কালেকশন করে, ও আমার মা, ও আমার বোন, আজকে আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই, এখান থেকে একটা শিক্ষা নিয়ে যান, এই মহরম আশুরার দিনের মধ্যে যারা ঢুল টবলা এবং এই রকম কালেকশন করে, এটা কোরআনেও সাপোর্ট করে না, হাদিসে সাপোর্ট করে না, কোনোভাবেই সাপোর্ট করে না, এই সমস্ত যারা আপনাদের ছেলে সন্তান যারা করে, আপনাদের আত্মীয় স্বজনরা করে, তাদেরকে বাধা দেন, তাদেরকে বিরত রাখেন, নাইলে দেখবেন একদিন, একদিন আসবে আপনার ছেলে সন্তান, সেই সন্তান আর আপনি ইসলাম ধর্মে দীক্ষিত পাবেন না, সেই সন্তান শিয়া সম্প্রদায়ের সাথে মিশে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এজন্য আমার প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কারবালার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। কারবালার ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষা কী, আমাদের জন্য বিরাট একটা শিক্ষা রয়েছে, বিস্তারিত আলোচনা আজকে সম্ভব নয়, তবে আমরা বুঝতে পেরেছি দুনিয়ার সাময়িক জয় পরাজয় দিয়ে চূড়ান্ত ফলাফল বিচার করা যায় না। এই ইয়াজিদের বাহিনী কারবালায় বাহ্যিক বিজয় লাভ করলো, তারা মূলত পরাজিত হয় উসাইনের হত্যায় জড়িত প্রতিটি ব্যক্তি। এই প্রতিটি ব্যক্তির অবস্থা কীরকম ছিল, প্রতিটি ব্যক্তি কয়েক বছরের মধ্যেই মুক্তার সাখাফি বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়। মাত্র চার বছরের মধ্যে ইয়াজিদের মৃত্যুবরণ হয়, কয়েক দিনের মধ্যে তার পুত্রও মৃত্যুবরণ করে। এরপর আর কোনো দিন তার বংশের কেউ শাসক হইতে পারেনি, ক্ষমতা পায়নি। দুনিয়ার এই জয় পরাজয় সফলতা ব্যর্থতা ক্ষমতা বা শক্তি দিয়ে মহান আল্লাহর কবুলিয়ত মাপা যায় না। সত্যকে আঁকড়ে ধরা এবং সত্যের পথে সকল বিপদ কষ্ট ওয়াকাতারে মেনে নেওয়ার নামই মুমিনের দায়িত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কারবালার ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আজকে আপনারা দেখতেছেন উলামায়ে কেরাম হকের কথা বলতেছে, এই হকের কথা বলার কারণে উলামায়ে কেরাম জেলে বন্দি, উলামায়ে কেরাম নির্যাতিত, উলামায়ে কেরামে কথা বললেই বলে মৌলবীরা এত কথা বলবে কেন, মোল্লা বলে গালি দাও। শুনে রাখো, উলামায়ে কেরাম আসে দেখে এই বাংলাদেশের মধ্যে শান্তিতে বসবাস করতেছো, এই বিশ্বের মধ্যে বসবাস করতেছো। উলামায়ে কেরাম না থাকলে মা তার সন্তানের সাথে ছেলের সাথে খারাপ কাজ করত, বাবা তার মেয়ের সাথে খারাপ কাজ করত, যাকে ইচ্ছা তার সাথে খারাপ কাজ করত। যেই সমস্ত শিক্ষা দেয় আমেরিকারা, যেই সমস্ত শিক্ষা দেয় চীনেরা, আজকে চীনের মধ্যে দেখা যায় পত্র পত্রিকা ম্যাগাজিন খুললে দেখা যায় মায়ের সাথে সন্তানের অবৈধ সম্পর্ক রয়েছে, বাবার সাথে মেয়ের সন্তানের অবৈধ সম্পর্ক রয়েছে। গত কয়েকদিন আগে বাবা নিজের মেয়ের সাথে খারাপ কাজ করে মেয়েকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে। এটা কেন, যে উলামায়ে কেরাম যদি না থাকে, তোমাদেরকে হালাল হারাম শিক্ষা না দেয়, তাহলে তোমরা হালাল হারাম বুঝবা না। আজকে উলামায়ে কেরামকে মোল্লা বলে গালি দাও, উলামায়ে কেরামকে বিভিন্ন কটুক্তি করো, কিন্তু শুনে রাখো, উলামায়ে কেরাম যদি না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। এই পৃথিবী আর পৃথিবী থাকবে না, এই পৃথিবী হয়ে যাবে খারাপ। এজন্য আমার প্রিয় মা বোনেরা, আমরা আজকে বলতেছি দুনিয়ার জয় পরাজয় এই ক্ষমতার লোভে পড়ে ইয়াজিদের ঘোষণায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং সীমা আল্লাহর নবীজির কলিজার টুকরা নাতিকে নির্মমভাবে দেহ থেকে কল্লাকে দ্বিখণ্ডিত করে দেয়। যারা এই সমস্ত কাজ করেছে আমরা খুব দুঃখিত, আমরা রসুলের সাহাবীর এই ঘটনা আমাদের হৃদয়ে আঘাত করে, আমাদের কলিজার মধ্যে আঘাত করে। যখন এই ঘটনাটি পড়ি, যখন এই ঘটনাটি শুনি, চোখের পানি ধরে রাখতে পারি না। প্রিয় মা বোনেরা, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এই কারবালার ইতিহাসকে আমরা গ্রহণ করতে হবে, এই কারবালার ইতিহাস আমাদের অন্তরে অবিচ্ছেদ্য অংশ, এই রসুলের পরিবারকে মহব্বত করা আমাদের ইমানের অংশ। তবে আমরা শিয়াদের মতো আমরা এই দিনকে পালন করব না, এই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে বলেছেন সেইভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কারবালার ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। নাসুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
মুহররম মাসে ফজিলতপূর্ণ মাস আল্লাহ তুমি সূরা তাওবার 34 নং আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছো, এই চারটা 12 মাসের মধ্যে চারটা মাস, এই চারটা মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসকে তুমি সবচেয়ে ফজিলতপূর্ণ করেছো মাওলা, এই ফজিলতপূর্ণ মাসে তোমার কাছে ভিখারির বেশি হাত বাড়াইলাম আল্লাহ, প্রিয় মা বোনদেরকে দিয়ে আল্লাহ রব্বে কারিম হো মাওলাই কারিম আল্লাহ তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না, তুমি আমাদেরকে বঞ্চিত করিও না। আয় আল্লাহ আমাদের গুনার কারণে, আমাদের পাপাচারের কারণে আয় আল্লাহ আমাদেরকে তুমি শাস্তি দিও না মাওলা, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও, আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে আমার মা বোনরা আজকে তালিমে এসেছে আল্লাহ, সবাইকে তুমি কবুল করিও নাও, সবাই নেক উদ্দেশ্যকে তুমি কবুল করিও নাও, আয় আল্লাহ মুহররম মাসের উসিলা করিয়া তাদেরকে তুমি মাফ করিও দাও, আয় আল্লাহ মাদ্রাসার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে যাই রাখো, আল্লাহ মাদ্রাসার জন্য একটা স্থায়ী ব্যবস্থা করিয়া দাও, আয় আল্লাহ এই মাদ্রাসার জন্য একটা স্থায়ী ব্যবস্থা করিয়া দাও, আয় আল্লাহ মাদ্রাসার ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাইকে তুমি কবুল করিয়া দাও, আয় আল্লাহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে তুমি কবুল করিয়া দাও, আয় আল্লাহ জালিমের জুলুম থেকে তুমি উলামায়ে কেরামকে হেফাজত করো, মুসলিম বাসীকে হেফাজত করো, আয় রব্বে করিম, আয় আল্লাহ এই মাদ্রাসার ছাত্রই ছাত্রী শাহিদ আক্তারের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করো, আয় আল্লাহ তাকে আবার পড়ার জন্য আয় আল্লাহ ভালো করে লেখাপড়ার তৌফিক দাও, আয় আল্লাহ অনেকেই অসুস্থ আল্লাহ মুখ দিয়া বলতে পারেন না আল্লাহ, ও রব্বে করিম হো মাওলাই করিম ও আরশের মালিক আল্লাহ প্রত্যেকের দিলের উদ্দেশ্যকে প্রত্যেক দিলের মাকাসিদকে আল্লাহ ও রব্বে করিম হো মাওলাই করিম তুমি কবুল করিয়া না, আয় আল্লাহ কিভাবে চাইবো, কিভাবে চাইলে তুমি খুশি হবে মাওলা, আমাদের চাওয়ার মতো তো কোনো পদ্ধতি আমরা জানি না, তারপরেও তোমার ভিখারি আল্লাহ ভিখারির বেশি দুই কাজে হাত বাড়ালাম আল্লাহ, ও রব্বে করিম ও মাওলাই করিম আল্লাহ আমাদেরকে তুমি ফিরাইয়া দিও না, আমাদেরকে তুমি বঞ্চিত করিও না, আয় আল্লাহ আমরা তোমার গুলাম, আমরা তোমার ভিখারি, আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল করিয়া নাও, আমাদেরকে তুমি মঞ্জুর করিয়া নাও, আমাদের দিলের মাকাসিদকে তুমি কবুল করিয়া নাও, আয় আল্লাহ আজকে কারবালার ইতিহাস সম্পর্কে, আয় আল্লাহ আশুরা সম্পর্কে, আশুরার রোজা সম্পর্কে, মুহররম মাস সম্পর্কে, আল্লাহ নবীজির এই মুহররম মাসের আমল সম্পর্কে আলোচনা করা হয়েছে, আয় আল্লাহ আমার মা বোনদেরকে তুমি আমল করার, আয় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আয় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও, আয় আল্লাহ কারবালার ময়দানে নির্মমভাবে নবীজির আল্লাহ না থেকে যারা শাহাদতের পানি পান করালো আল্লাহ, আজকে নাই আল্লাহর নবীজির নাতি আল্লাহ কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহ ইসলামকে কায়েম করার জন্য জীবন দিতে হয়, ইসলামকে কায়েম করার জন্য রক্ত দিতে হয়, আল্লাহ ইসলামকে কায়েম করার জন্য উলামায়ে কেরাম আজকে নির্যাতিত নিপীড়িত, মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত, আল্লাহ তুমি উলামায়ে কেরামকে মুক্তির ব্যবস্থা করিয়া দাও, তাদেরকে জেল জুলুম থেকে হেফাজত করিয়া দাও, আয় আল্লাহ আয় রব্বে করিম আয় মাওলায়ে করিম, আয় আল্লাহ মুসলমানদেরকে সহযোগিতা করো, আয় আল্লাহ বার্মা কাশ্মীর আরকান ফিলিস্তিন আয় আল্লাহ বিশেষ করে আফগানিস্তানকে তুমি হেফাজত করো, আয় আল্লাহ তুমি ইসলামিক কান্ট্রিকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও, আয় আল্লাহ সমস্ত বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আইজুল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরুল ইসলাম ওয়াল মুজাহিদিন, আয় আল্লাহ তুমি মুজাহিদদেরকে সহযোগিতা করো, আয় আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করো, আয় আল্লাহ ছেলে সন্তানদেরকে তুমি আল্লাহওয়ালা বানিয়ে দাও, মেয়ে সন্তানদেরকে তুমি আল্লাহওয়ালা বানিয়ে দাও, রাবিয়া বস্তি বানিয়ে দাও, আসাদ বস্তি বানিয়ে দাও, ওই আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানির মতো মা বানিয়ে দাও, বড় পীর আব্দুল মাজিদ জিলানির মতো আল্লাহ ওলি বানিয়ে দাও, আয় আল্লাহ আমাদের ঘরের মধ্যে শান্তি দিয়ে দাও, আমাদের মা
মাদেরকে কবুল করো, আমাদের বাবাদেরকে কবুল করো, আমাদের ভাই ব্রাদারকে কবুল করো। আয় রব্বে করিম, আয় আল্লাহ, পিতা মাতা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, নিজে ঢাকে আমাদেরকে কামিয়েছেন, নিজে ডাহার না করে, নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছেন, কোন কোন শীতের মুহূর্তে কত আল্লাহ ও রব্বে করিম ও মাওলায়ে করিম কত কষ্ট সহ্য করেছেন, তারপরে আমাদেরকে ফেলে চলে যান নাই। আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতার নেক হায়াত দান করো, আল্লাহ আমাদের পিতা মাতার খেদমত করার তৌফিক দিয়ে দাও, আয় আল্লাহ আমাদের উস্তাদদেরকে কবুল করিয়া নাও, আয় আল্লাহ যাদের পিতা মাতা ইন্তেকাল হয়ে গেছেন তাদেরকে তুমি মাফ করিয়া দাও, জান্নাতের উঁচু মাকাম দান করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ ও রব্বে করিম জীবনে একবার হলে কাবার গিলাফে ধরে কান্নাকাটি করার তৌফিক দাও, জীবনে একবার হলে তোমার রসুলের রোজায় থানে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি তৌফিক দাও, আমাদের কোনো কিছু নেই, তুমিই আমাদের সব কিছু। আল্লাহ তুমি মদিনার হায় আল্লাহ বলিতে বলিতে গুলার তৌফিক দাও, হায় আল্লাহ মক্কা কাবার গিলাফে ধরে কান্নাকাটি করার তৌফিক দাও, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদ করার তৌফিক দাও, হায় আল্লাহ আমাদেরকে কবুল করিয়া দাও। ও রব্বে করিম জানি না এখানে কার কোন দিন মালাকুল মউত সামনে এসে হাজির হবে, জানি না কখন আল্লাহ কাপড়ের কাপড় আল্লাহ বাজারে চলে আসবে, হায় আল্লাহ কাপড়ের কাপড় বাজারে আসার আগে মৃত্যুর ফেরেশতা জয়ালুল ইসলামের আসার আগে আল্লাহ আমাদেরকে কবরের সামনে তৈরি করার তৌফিক দাও, কবরের সাফারা তৈরি করে আয় আল্লাহ কবরে যাওয়ার কাফনের কাপড়ের নিচে মুখ লুকানোর তৌফিক দাও। পিতা মাতা আত্মীয় স্বজন কেউ থাকবে না, সবাই চলে যাবে, কেউ কাউকে চিনবে না, আয় আল্লাহ আমাদেরকে মৃত্যুর সাফারা তৈরি করার তৌফিক দাও। আনতা শাফি আনতা কাফি ফি মুহিম্মাতিল উমুর, আনতা হাসবি আনতা রব্বি আনতা লি নিয়মাল ওয়াকিল, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। ওলামা টিভি।